নমস্কার প্রতিবেদী আজ ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আসি কুন্নগর নবগ্রাম নবচক্রপাড়ায়। একদিকে যেমন গার্ডেন ডিচে শোকেচ্ছা, এবার কুন্নগরে, এবং কুন্নগরে সেই ঘটনায় সরাসরি দেখাচ্ছি প্রতিবেদী আজ ফেসবুক লাইভে। এবং আজকে সকালবেলা যে ঘটনা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এখানে আবাসন তৈরির জন্য মাটি কাটা হচ্ছিল, এবং সেই মাটি কাটার সময় 10-15 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। হঠাৎ করে রাস্তার ধারের এই পাঁচিল কিন্তু ছিল রাস্তার ধারে, এবং সেই পাঁচিল কিন্তু শ্রমিকদের ঘাড়ের উপর পড়ে যায়, এবং সেখানেই কিন্তু বিপত্তি ঘটে। এবং যারা কাজ করছিলেন তারা কিন্তু অনেকেই আহত হয়, গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে একজনকে, এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় তিনিও কিন্তু সেখানেই মারা যান। এবং পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু সম্পূর্ণই একটা আশঙ্কাজনক ঘটনা, এবং এইখানে কিন্তু একটি আবাসন তৈরি কাজ চলছিল মূলত, এটা জানা যাচ্ছে। এবং পরবর্তীতে যেটা সিপিএম এর অভিযোগ যে বেআইনিভাবে এই আবাসন তৈরি হচ্ছিল, পরবর্তীতে তৃণমূল যেটা জানাচ্ছে যে পুরোটাই একটা নিয়ম মাফিক হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসেছে, বোঝা যাচ্ছে না কি থেকে হচ্ছিল। এবং পুরো ঘটনাটাই তদন্ত করে দেখছে পুলিশ। এবং পাশাপাশি যে ঘটনা জানিয়ে রাখবো, এখন কিন্তু রাস্তার ধারে যেসব মাল মশলা ছিল সেগুলো কিন্তু পুরোটাই আবার সেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে, এবং ঘটনায় কিন্তু একটা চাপা উত্তেজনা বা রাজনৈতিক প্রতিদিন আমরা দেখেছি সেখানে এসেছিল, এবং রাজনৈতিক একটা তরজা শুরু হয়েছিল সেখানে, যে একটা গার্ডেন ডিচের ঘটনার পরে আবার সেই ঘটনা একটা নতুন করে কি আতঙ্ক ছড়াবে। কিন্তু এই ঘটনা কিন্তু যতঙ্ক আশঙ্কাজনক এবং যতঙ্ক মর্মাহত বলা যেতে পারে। এবং এই মুহূর্তে যে পাড়ার ছবিটা দেখাবো, এই মুহূর্তে পাড়ায় কিন্তু একটা উত্তেজনা রয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা তারাও যেটা বলছে সমস্তটাই কিন্তু নিয়ম মাফিক হচ্ছিল, এবং তারা কিন্তু সমস্তটা জানতেন। এবং এখনও সেই ছবি দেখাচ্ছি, এখনও কিন্তু পাড়ায় বেশ অতি সংখ্যক কিন্তু লোকজন আছে, এবং সেই ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদের। একটা প্রমোটার একটা জমি নিয়েছে, তার একটা এখানে একটা ইলেকট্রিসিটি একটা মিটার ছিল, হঠাৎ সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যেমন আমাদের বাইকের চাকা খুলে যায় অথবা ঘাট থেকে আমরা পড়ে যাই, সেরকমই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা নিয়ে এখন রাজনীতি তৈরি করেছে, যেহেতু সামনে ভোট ইলেকশন এসে গেছে, আজকে বসন্তের কোকিলের মতো কিছু কিছু লোক বাইরে থেকে এসছে, যারা টিভিতে সন্ধ্যেবেলা বসে থাকে চা মুড়ি খেয়ে, চা মুড়ি নিয়ে যারা বসে থাকে, যারা পিণ্ডি শ্রাদ্ধ করছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে বাধা দিচ্ছে, তাদের মধ্যে কয়েকটা লোক এখানে এসে এইটা নিয়ে রাজনীতি করে যাচ্ছে। আর কোনো কিছু না, এটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট, এর জন্য দুটো প্রাণ চলে গেছে। আমরা সমবেত জানাচ্ছি, আমরা সবসময় দুঃখিত। না না, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা 10 ফুট রাস্তা, তার উপরে এটা কখনো বিরোধীদের এগুলো সব গল্প। জেলা পরিষদ থাকে উপরে, ঠিক আছে, এটা ভুল কথা বলা না। বোর্ড মিটিং এ কথা হয় তবে বড় কথা, যেটা যে বিরোধীরাও ছিল বোর্ড মিটিং যখন হয় তখন বিরোধীরাও ছিল, তাহলে তার ওরাও তো তারা দিয়েছে, 9 জন বিরোধী তো তারা এনওসি দিয়েছে, তবেই সেটা হয়েছে। তাহলে সিপিএম যে 9 জন বিরোধী আছে পক্ষ, তারা তো এনওসি টা দিয়েছে কি, তখন এই খবরটা এখন রটাবে বলে? এটাই হচ্ছে ঘটনা। এরা সকাল থেকে এসে অর্থাৎ বুঝতেই পারছেন যে ঘটনা কিন্তু অত্যন্ত মর্মাহত। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে নিছকই একটা দুর্ঘটনা, গার্ডেন ডিচের ছায়া এখানেও দেখা যাচ্ছে, কিন্তু নিছকই একটা দুর্ঘটনা বলে দাবি করছেন স্থানীয় বিরোধীরা। এবং এই মুহূর্তে কিন্তু নবগ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও আছেন, তিনি যেটা বলছিলেন যে এটা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্তটা দেখা হয়েছে, এবং পরবর্তীতে এরকম কাজ যাতে না হয় সেরকম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। দেখতে থাকুন, বাকি আপডেট পেতে থাকুন চোখ রাখুন প্রতিবেদী আজ ফেসবুক লাইভে।